গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি লেভিনগড়ে আবার দাদার কাছে। দাদা মর্নিং। তো মর্নিং। আজকে আপনার কাছে কি কি আছে সেগুলো তো দেখবই, সাথে করে আপনার এই যে অ্যাড্রেসটা কি আছে এটা কাইন্ডলি যদি আমাদের কাছে শেয়ার করে দিন বন্ধুদের আমার সাথে। অ্যাড্রেসটা হলো লেলিঙ্গর ডি ব্লক। তুমি আমার বিভিন্ন জায়গা থেকে আসতে পারো, আমার জায়গাটা হলো মিডিলে, একদম এয়ারপোর্ট থেকে আমার বাড়ি 10 মিনিট, বিশ্বপাড়া স্টেশন থেকে 10 মিনিট, মুরাগাছা মোড় থেকে 10 মিনিট, নিবাকুর থেকেও 10 মিনিট, যেদিক দিয়ে খুশি আসতে পারো, কোনো অসুবিধা। আমার বাড়িটা হলো পুরো একদম মিডিল। আচ্ছা, তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা প্লিজ শেয়ার করে দাও। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো 700-347-583। তো বন্ধুরা আপনারা শুনে নিতে পারলেন, দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দাদা দিয়ে দিয়েছেন, আপনারা যেভাবে আসতে চাইছেন দাদা গাইড করে দেবেন। তো চলুন আজকে সময় নষ্ট না করে দেখে নিই দাদার কাছে আজকে কী কী কালেকশানস আছে। তো দাদা, শুরু করার আগে একটা প্রশ্ন আমার জানার আছে, এই যে ওয়েদার তো চেঞ্জ হয়ে গেল, ছিল গরমকালে, এখন হয়েছে বর্ষাকাল, এবার কুকুরদের রীতিমতো যে ডিওয়ার্মিং থাকে, আরও কিছু থাকে, মানে কী কী প্রথম কথা রোগ দেখা দেয় এটা যদি কাইন্ডলি শেয়ার করে দিন। আমি মেইন ব্যাপার হলো, যার কাছ থেকে নেবেন না কেন কুকুর, শুনে নেবেন যে প্রপার ডিওয়ার্মিং হয়েছে বা ভ্যাকসিনেশন হয়েছে নাকি, বা ডিওয়ার্মিংটা লাস্ট কবে হয়েছে। আর সব থেকে বড় জিনিস, খাওয়াটা দেখে নেবেন। আচ্ছা, মানে খাওয়াটা, মানে খাওয়াটা একটা মাস্ট। হ্যাঁ, খাওয়াটা দেখে নেবেন, কিভাবে খাচ্ছে না খাচ্ছে কি বিষয় সব কিছু দেখে নেবেন। ওকে, আর এমনিতে এখন এই মুহূর্তে কি কি রোগটা ম্যাক্সিমাম মানে হয়? এই ওয়েদারে মানুষেরও রোগ হয়, মানুষেরও একই জিনিস, পেট খারাপ। আচ্ছা, আর কুকুরদের তো এটা তো লেগেই থাকে 12 মাস। আচ্ছা ঠিক আছে, তো এটা হলো নিজের উপরই সব, ঠিক আছে, এগুলো নিজের উপরই হলো সব কিছু। কারণ হলো, নিজে ঠিক মতো কেয়ার করলে কুকুরকে কোনো কিছুই হবে না। যার কাছ থেকে কুকুর নেবেন আপনারা, আপনারা সবাই জেনে নেবেন কি খাচ্ছে না খাচ্ছে, ঠিক আছে, আর মেডিসিনটা অবশ্যই জেনে নেবেন, আর ডিওরমিনটা কবে লাস্ট হয়েছে। ওকে, তাহলে চলুন এবার তাহলে শুরু করি। আপনার কাছে কি কালেকশন আছে একটু শুনি। আমার কাছে চাও চাও মেল আছে আজকে। আচ্ছা, সিডজু মেল আর হাস্কি ফিমেল আছে। হাস্কি ফিমেল আছে, তো কোনটা দিয়ে তাহলে শুরু করি আমরা? চাও চাও মেল 50 ডেজ, জিপটা ব্লু আছে। আচ্ছা ঠিক আছে, ফুল টপ কোয়ালিটি হেভি বোন। এটা কতদিনের আছে? 50 ডেজ। এটা 50 ডেজ বললে, এই ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং সব পাপি ডিপি করা হয়ে গেছে, ডিওয়ার্মিংও হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা, আবার এর ভ্যাকসিনেশন হবে 90 দিনের মাথায়। 90 দিনের মাথায়? হ্যাঁ, তার আগে একবার ডিওয়ার্মিং হবে, তারপর ভ্যাকসিনেশন হবে। আচ্ছা, আর কিসিআই যদি কেউ যদি পেপার চায় তখন সেক্ষেত্রে? হ্যাঁ, পেপার, পেপারের জন্য এক্সট্রা টাকা দিতে হবে, এটা কিসিআই রেজিস্টারি বাচ্চা আছে, ঠিক আছে, পেপার অ্যাপ্লাই করা আছে, কেউ চাইলে পেপার করবে। তো দাদা, এর প্রাইসটা কত রাখছেন প্লিজ একবার শেয়ার করে দিন। দেখো, এর প্রাইস তো অনেক, কিন্তু দাদার নাম করে যে আসবে তার জন্য অনলি 30,000। অনলি 30,000? হ্যাঁ, দাদার নাম করে যে আসবে অনলি 30,000, 40,000 টাকার নিচে কোনোদিনও চাও চাও পাবে না। বাহ, তাহলে বন্ধুরা আরেকবার দেখে নিতে পারছেনি, চাও চাও 50 ডেজ মেল, আর আপনার কাছে এটা যেটা দেখছি এটা কি আছে দাদা? সিজুমেল। ওকে, এ কতদিনের আছে? 45 ডেজ। তাহলে কি এর ভ্যাকসিনেশন কি ডান? না, ভ্যাকসিনেশন এখনো হয়নি, ডিওয়ার্মিংটা কমপ্লিট হয়েছে,
আর দুদিন পর ভ্যাকসিনেশনটা হবে। আচ্ছা এর প্রাইস কত রেখেছেন? এর প্রাইস হলো যদি দাদার নাম করে আসো অনলি 18,000 টাকা। অনলি 18,000? হ্যাঁ। তাহলে বন্ধুরা দেরি আর না করে চলে আসুন এই দাদার কাছে। দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আরেকবার আমার স্ক্রিনে শেয়ার করে দেবো। আর দাদার যে আগের পার্ট আমি করেছিলাম হাস্কি নিয়ে, সেটাও আমি আই বাটনে আপনাদের দিয়ে দেবো। তো আপনারা যদি চান বিভিন্ন ব্রিডসের পাপি, তাহলে দেরি না করে কন্ট্যাক্ট করে নিন। এটা অরিজিনাল পুরো সিটজু আছে, ঠিক আছে? অনেকে সিটজু লাসা ক্রস বিক্রি করে, তা আপনারা বুঝতে পারবেন। দেখেন এই নিজের নাকটা, নাকটা দেখেন কপালের সঙ্গে অ্যাডজাস্ট, দেখেছেন? কোনো জায়গা নেই। আর যারা লাসা যারা করে, লাসার এইখানটা পুরো অনেকটাই ডিপ থাকে, ঠিক আছে? আর এই লোমের ফাটটা দেখুন, পুরো স্মুথ লাসার, কিন্তু স্মুথ হয় না লোমের কোটটা, দেখছো? তাই লোমের ফাটটা খুব সুন্দর, একদম স্মুথ আছে। আর ফুল টপ কোয়ালিটি আছে, ফুল মার্কিং, মার্কিং নিয়ে কোনো কথা হবে না, বাচ্চার কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে, এ অন কোয়ালিটি। আজকেও দেখতে পাচ্ছি দাদার কাছে হাস্কি আছে। দাদা এটা কত দিনের? আজকে এর বয়স হলো 40 days। 40 days উলি কোটের হাস্কি, ফুল উলি কোটের। আগেরটা মিট কোটের ছিল। আচ্ছা, এটা পুরো উলি কোটের, ব্লু আই ফিমেল, পুরো টপ কোয়ালিটি। দেখতে পাচ্ছি, অনুরা দেখুন আপনারা একটু ঘুরিয়ে একটু দেখাবেন প্লিজ। এটার প্রাইস কি আছে? এটার প্রাইস, এটা যদি তোমার নাম করে আসে 38,000 টাকা। অনলি 38,000? তাহলে বন্ধুরা আর দেরি কেন, দাদার কাছে চলে আসুন, নিয়ে যান আপনাদের পছন্দ মতো মানে ব্রিডস। এবং যদি হাস্কি নিতে চান তাহলে হাস্কি আছে, চাউচাও আছে। এই দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা কথা বলুন, চলে আসুন। দাদা রথযাত্রা তো সামনে আছে, আর তো দুদিন হয়তো আছে, দুদিন কি একদিন বাকি, তো ওর জন্য কিছু স্পেশাল অফার আর কিছু আছে? 1 কিলো করে একটা করে রয়্যাল ক্যানিং ফ্রি। আরে বাবা,
তাহলে আর দেরি না করে চলে আসুন। বাচ্চা নেবেন 1 কিলো করে একটা রয়্যাল ক্যানিং। বাহ ঠিক আছে, কিন্তু একটাই কারণ, দাদার নাম করে আসতে হবে তাহলে। আচ্ছা দেখে নিন এর চোখটা একবার, দেখে নিন আপনারা। এর মোটামুটি ফুড হ্যাবিট কি আছে, মানে এ এখন রয়্যাল ক্যানিং ম্যাক্সি স্টার্টার, আচ্ছা, আর টক দই সাথে সাথে টক দই, মানে একদম ঘরোয়া খাবার যেটাকে বলে ঘরোয়া খাবার, আর এক বেলা করে স্যালাড উইথ খায়। আচ্ছা এরকম মানে কেসিয়া পেপার আপনার কাছে রেডি কিউ চাই, তাহলে রেডি কিউ পেপার চাইলে এক্সট্রা চার্জেস লাগবে পেপার করে। আচ্ছা তাহলে সেটা আপনার সাথে কথা বললি, তাহলে মোটামুটি অনেকে যারা তোমার কুকুর কেনে, যেমন জিএসডি বলো, ব্রডউইলার বলো, এরা তো মানে বেসিক্যালি কি বলবো, শুধুমাত্র তো পোষা ক্ষেত্রে যে নেয় অনেক, এটার জন্য না, যারা মানে প্রোটেক্ট করার জন্য তো এরা মানে ইয়ে করে, তো সেক্ষেত্রে হাস্কিটা কি কি পারপাসে ইয়ে করে? অনেক হাস্কি, দেখো হাস্কিও প্রোটেক্ট করে, ঠিক আছে, কুকুর মানে হলো প্রভুভক্ত। আচ্ছা কুকুর এমনই জিনিস যে কাউকে ঠকাবে না, বিশেষ করে মালিককে, মানুষ ঠকাবে কিন্তু কুকুর ঠকাবে না, কুকুর হলো এমনই জিনিস।